গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, এটাই কামনা করি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও নতুন একটি ব্লগ শুরু করছি, নতুন একটা দিন শুরু করছি। তবে প্রথমেই বলে দিই, এটা কিন্তু একদিনের ব্লগ নয়, শরীর খারাপের কারণে সেভাবে ব্লগ করতে পারছি না। সেই কারণে একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম আমি দুদিনের, তো সেই জোড়া তাপ্তি দিয়ে একটা ব্লগ তৈরি করেছি, সেটাই তোমাদের সামনে নিয়ে আসলাম। এখন যেটা তোমরা দেখছো এটা গতকালকের ব্লগ, আর এই ব্লগটা আমার জীবনের এমন একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, ব্লগ ছাড়া আমি একদম থাকতে পারি না, আমার মন একদমই ভালো লাগে না। কিন্তু শরীর খারাপের কারণে সেটাও ঠিক করে, মানে নিজের কাজটাও ঠিক করে করতে পারছিলাম না। তো যখন একটু করে শরীর ভালো লাগছিল সেই সময়টুকু উঠে আর একটু একটু করে ক্লিপ নিয়ে রাখছিলাম। আসল কথা হলো, সময় এমন একটা জিনিস, সময়ের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা উচিত, জানো তো। যখন আমার ভালো ফোনটা খারাপ হয়ে গেল তখন খুব কষ্ট পেয়েছিলাম, আর যখন সেই খারাপ ফোনটা দিয়ে ব্লগ করতাম তখন ভাবতাম ভালো ফোনটা যদি আমার কাছে থাকতো সুন্দর করে ব্লগ করতাম তাহলে। আর এখন দেখো আমার কাছে নতুন ফোন আছে, আমি যে সুন্দর একটা ব্লগ শুরু করব সেই এনার্জিটাই আমার শরীর নেই, শরীর আমার সাথ দিচ্ছে না। তাও যেহেতু একা সংসার, টুকিটাকি কাজ তো উঠে করতেই হয়। আজকে এই যে তোমরা ব্লগটা দেখছো আমি কাজকর্ম করছি, এর আগের দিনে আমার যা অবস্থা হয়েছিল, আমার মানে উঠে দাঁড়ানোর পর্যন্ত ক্ষমতা ছিল না, সারাটার দিন শুধু শুয়েছিলাম। জয় আগের দিন রাত্রেবেলা রান্না করে রেখে গেছিলো, ওটাই খেয়েছি আর চুপচাপ পড়েছিলাম। সেই দিনটাই আমি ঘরও মুছতে পারি, জানো তো, এমন কোনোদিন যায়নি যে আমি ঘর মুছি না। আমি ঘর, খাটের নিচ, পুরো ঘর, বারান্দা, রান্নাঘর, গ্যাস আমি পরিষ্কার করে রাখি প্রত্যেক দিন। কিন্তু সেই দিনটা এমনই অবস্থা হয়েছিল, সারাদিন আমার উঠে দাঁড়ানোর পর্যন্ত ক্ষমতা ছিল। তবে এত কষ্টের মধ্যেও একটা জিনিস ভালো লাগছিল, সব দিদিরা ফোন করে করে আমার খোঁজ নিচ্ছিল, কেতকি দিদি থেকে শুরু করে সবাই আমার ফোন করে করে খোঁজ নিচ্ছিল, কেমন আছিস না আছিস। বেশ ভালো লাগলো, অচেনা হয়েও তোমরা এখন অনেক আপন হয়ে গেছো আমার। আর যাদের কাছে আমার নাম্বার নেই, মানে আমার যেসব দিদি বোনেদের কাছে আমার নাম্বার নেই, তারা তো সুন্দর সুন্দর কমেন্ট পড়ে করে কমেন্ট বক্সটা ভরিয়ে দিচ্ছ, দিদি সুস্থ হয়ে ওঠো, বোন সুস্থ হয়ে ওঠো, তারপর ব্লগ দেবে, তারপর দেখবো, আমরা সব সময় তোমার পাশে আছি, তুমি সুস্থ হয়ে উঠবে, চিন্তা করো না। এই অসুস্থতার মধ্যে তোমাদের এই কথাগুলো যেন ওষুধের মতো কাজ করছে, জানো তো। হয়তো আমি এই শরীর নিয়ে সবাইকে রিপ্লাই দিয়ে উঠতে পারছি না, তোমরা জানো আমি সবাইকে রিপ্লাই দিই, শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই তোমাদের সাথে আমার কথা হয়। তোমাদেরকে রিপ্লাই দিতে পারলে আমার নিজেরও খুব ভালো লাগে, আর যখন রিপ্লাই দিতে পারি না আমার তেমন যেন কেমন একটা অস্থির অস্থির হয়। কিন্তু সেই ক্ষমতাটাই আমি পাচ্ছি না যে আমি সবাইকে এক এক করে রিপ্লাই দেবো, কিন্তু সবার কমেন্ট আমি পড়ছি, জানো তো, আমার ভীষণ ভালো লাগছে। আর তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা, অচেনা হয়েও তোমরা আমার অনেক কাছের, এভাবেই আমার পাশে থেকো। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ হয়ে গেল আমার। আগের দিনে জয় কিছু জামা কাপড় কেচে দিয়েছিল, ওই শীতের পোশাকগুলো আলমারিতে তুলে গোছাবো বলে, সেই কারণে আগে গোছানোর জিনিস ছিল না, এখন ঘরে আলমারিটা এসেছে। চার পাঁচ দিন হয়ে গেল আলমারি গোছানোর ক্ষমতাই নেই আমার। তো জয় ওই জামা কাপড়গুলো যেগুলো কেচে দিয়েছিল সেগুলো শুকিয়ে গেছে, আর এইগুলো আমি আজকে সকালবেলা ভিজিয়েছি। শীতের এই পোশাকগুলো কাঁচাই ছিল জানো তো, কিন্তু আলমারিতে যেহেতু গোছাবো সেই কারণে আর একবার কেচে ধুয়ে নিলাম, কারণ কি দড়িতে পড়েছিল তো, এবার সেই শীতকাল থেকে এই খোলা অবস্থাতেই পড়ে রয়েছে, ধুলো ময়লা সময় তো আর গুছিয়ে রাখা যায় না, তো সেই কারণে আর একবার করে নতুন করে কেচে শুকিয়ে ভালো করে রোদ খাইয়ে নিলাম। আর শুধু শরীরটা ভালো হলেই জিনিসপত্রগুলো আলমারিতে গোছানোর অপেক্ষা। জয় বকাবকি করছিল কাঁচাকুচি নিয়ে, কিন্তু যতদিন আমি ফেলে রাখবো দড়িতেই শীতের পোশাকগুলো, আলমারিটাও গোছাতে পারবো না, সেই ঘরটা গ্যাঞ্জাম হয়েই পড়ে থাকবে। সেই জন্য চেষ্টা করছি অল্প অল্প করে ভাগে ভাগে যদি কেচে রাখতে পারি তাহলে সুবিধা হবে, একবারে আলমারিটা গুছিয়ে নিতে পারবো। আর উঠানটাও একটু ঝাড় দিয়ে দিলাম, বাচ্চাগুলো শোয় তো কালু, তার ছানা পোনা, সেই কারণে প্রচণ্ড মাটি খড়ে, আর গরমে ওরা বা কী করবে, তো সকালবেলা করে আমি ঠিক করে দিই, ওরা রাত্রেবেলা ওরকম করে মাটি আঁচড়ে, মানে গরম লাগে তো মাটির মধ্যে শুয়ে থাকে, আর আমি দুদিন তিন দিন ঝাড় দিতে পারিনি, তো সেই কারণে ছড়িয়ে নোংরা হয়ে পড়েছিল, তো সেগুলো ঠিক করলাম। আর যে কাগজের বক্সগুলো ছিল, সেই জিনিসপত্র এসেছিল সেগুলোও রেখেছিলাম বাইরে, সেগুলোকে কুচি কুচি করেছে, বাচ্চাগুলো খেলছিল হয়তো, তো সেইগুলোকে সব এক জায়গায় জোড়ো করে একটু ঝাড় দিয়ে দিলাম। আর তারপর জামা কাপড়গুলো সব ধুয়ে ফেললাম, জয়ের উপর আর কত প্রেশার দেবো বলো তো, ওর একার উপরে চাপ পড়ে যাচ্ছে, সকালবেলা বাসন কুসুন মেজে বড় বালতি ভরে তারপরও কাজে যায়। তো সকালবেলা আমার আর ইচ্ছে হয় না, আমি একগাদা জামা কাপড় নিয়ে ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে বলি কেচে দে, তাও যেটুকু কাছে ওই জোর করে করে কাছে, আমার ইচ্ছে হয় না যে ওকে দিয়ে আমি ওইগুলো কাচাই, কিন্তু আমারও শরীরে মাঝে মধ্যে দেয় না,
তবুও একটা ঘরে তো আর কম কাচাকুচি জিনিস থাকে না, অনেক কিছু জিনিস থাকে যেগুলো চলে যাওয়ার পর আমি ঠিক খুঁটিয়ে খাটিয়ে বার করে সেগুলোকে কাচি। আমার শরীর ভালো থাকলে না আমাকে কেউ বকা দিয়েও বসিয়ে রাখতে পারে না, জানো তো আমি কোথা থেকে কোথা দিয়ে খুঁজে খাজে ঠিক কাজ বার করে নেব। তারপরে করে সকালবেলা গ্যাসটা একটু মুছে রেখেছিলাম, অনেক দিন গ্যাসটা সেভাবে মোছা হয় না। তোমরা দেখলে যে কাজগুলো আমি একসাথে করেছি, কিন্তু কাজগুলো আমি একসাথে করিনি, একটু একটু করে কাজ করছি, একটু একটু করে বসছি। অনেকক্ষণ ধরে সকালের কিছুটা কাজ আমি টুকিটাকি সেরে রেখেছিলাম, আর সকালবেলা বাতাসা হচ্ছে ভিজিয়ে আর মুড়ি জল খেয়েছিলাম, করতে করতে বেজে গেছে দুপুর 3টে জানো। তারপর শরীরে আমার আর দিচ্ছিল না, আমি আর ব্লগ করিনি, শুয়ে পড়েছিলাম। মানে ওষুধটা খেয়ে, এই ওষুধটা যবে থেকে খাচ্ছি এই নতুন ওষুধগুলো, আমার জানি খালি ঘুম পাচ্ছে সারাদিন জানো তো, আর শরীরটা কেমন দুর্বল দুর্বল লাগছে, মাথা হচ্ছে, ঘুম পাচ্ছে। তো সেই কারণে ঘুমিয়ে পড়েছি, একদম সন্ধ্যাবেলা উঠেছি। আর সন্ধ্যাবেলা জয় বাড়িতে এসে যেসব বাসনগুলো ছিল সেই সব বাসনগুলো জয় মাজলো, তারপরে এদিকে আমি চলে আসলাম রান্না করতে। জয় বলছিল আজকে রান্নাটা আমি করি, কিন্তু না আমার যেন ইচ্ছা হচ্ছিলো যে আমি রান্নাটা আমিই করি। মানে আমার রান্নাটা কারোর হাতে একদমই ছাড়তে ইচ্ছা করে না, মানে যখন একদম বিছানা সজ্জা হয়ে যাব তখনকার কথা আলাদা, কিন্তু নিজের হাতে রান্না করতে আমার খুব ভালো লাগে জানো তো। তো কালকে যেহেতু প্রেশার কুকারটা দিদি পাঠিয়েছে, তো ভাবলাম যে আজকে ভালো কিছু রান্না করে প্রেশার কুকারটা উদ্বোধন করা যাক। দিদি বলেছিলো খাসির মাংস এসে এনে রান্না করো, খাসির মাংস আর আনিনি, এনেছি হচ্ছে খাসির মাথা, যেটা খেতে আমরা খুব ভালোবাসি, জানি না তোমরা কেউ খেয়েছো কিনা, আমার কিন্তু ভীষণ ভালো লাগে এটা খেতে, আর এর মধ্যে অনেক মাংস থাকে। তো সেটাই আনা হয়েছে, আনা হয়েছে বলতে জয়কে অনেকবার করে বলতে বলতে, নালে আমি এই অসুস্থতায় পড়ে গেছি তো সেই জন্য আর এখন আনতে চায় না এটা, তো অনেকবার করে বলে বলে সেই ইমোশনাল অত্যাচার বলে না সেইটা আর কি, সেই করে করে তারপর জয়কে দিয়ে এটা আনার জন্য রাজি করেছি জানো তো। সারাদিন বলেছি নিয়ে আয় না, বলে অন্য কিছু খাবি বলে আমি নিয়ে যাবো, আমার শরীর ভালো থাকলে আমি যা খেতে চাই ও সেটাই নিয়ে আসে, কিন্তু শরীর খারাপের কারণে আনতে চাইছিল না। তাও আমি অনেক জোর জার করাতে তারপরে নিয়ে এসেছে, আমি বলছি তুই নিয়ে আয়, পরে আমি হয়তো আর খেতে পাবো কি না তার ঠিক নেই। আমার খুব ইচ্ছা করছে প্রেশার কুকারে এটা রান্না করব। মাদের বাড়িতে খেয়েছি, খুব নরম হয় প্রেশার কুকারে এই মাংসটা রান্না করলে, খাসির মাংস বা খাসির মাথা একই তো, তো এই রান্না করলে খুব নরম হয় প্রেশার কুকারে। আমি আগে যতবার করেছি কড়াইতেই করেছি, মানে ঢাকা দিয়ে দিয়ে, জল দিয়ে দিয়ে, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে করেছি। কষিয়ে রান্না করলে অবশ্য টেস্ট ভালো হয়, কিন্তু প্রেশার কুকারে যে নরম একদম সিদ্ধ হয়ে গলে যায়, তো সেটা তো আমি করিনি কখনো প্রেশার কুকারে রান্না। তো জয়কে বললাম নিয়ে আয় না, তো সেই কারণে নিয়ে এসেছে। আর তার সাথে আমি একটু ব্যালেন্স করার জন্য ঝিঙের ঝোলও করে নিয়েছি, ডাক্তার আমাকে বলেছে যে যখন এইসব কিছু খাবে তার সাথে একটা সবজি খাবে তাহলেই হবে, তো সেই কারণে ঝিঙের ঝোল করেছি অল্প করে করে। দিদিকে রান্না হচ্ছে খাসির মাথার লাল লাল ঝোল, মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, খুব একটা বেশি কষায়নি, সামান্য একটু কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়ে দিয়েছে তখন আলুটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারে দিয়ে দিলাম। জলের মাপ আমি ঠিকঠাক জানতাম না, ফোনে দেখলাম যতটা মাপে দিচ্ছে ততটাই দেখে দেখে আমিও দিলাম। যতগুলো রান্না আমি দেখলাম 3টে সিটি দিয়ে তারপর নামিয়ে নিচ্ছে, আমি 4টে সিটি দিয়ে তারপর নামিয়েছি। প্রথমবার করছি যেহেতু কেমন কেমন সেদ্ধ হবে না হবে জানতাম না। তো জয় বললো যে এই সিটি বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে প্রেশার কুকারটা খুলতে নেই, কিছুক্ষণ রেখে দিতে হয়। তো প্রেশার কুকারের পুরো ব্যাপারটাই জয় সামলালো, আমি অত কিছু এই ব্যাপারে জানি না, যেটা আমি পারি না বা জানি না সেটা বলতে আমার কোনো লজ্জা নেই। দেখো প্রত্যেকটা মানুষ তো সব কিছু শিখে পৃথিবীতে আসে না, জিনিসটা ব্যবহার করতে করতে তারপরে সে শেখে, এখানে লজ্জার কিছু নেই, শেখার কোনো শেষ নেই, তোমার যে কোনো বয়সে তুমি যা কিছু শিখতে পারো। তো জয়ের কাছ থেকে আমি এই প্রেশার কুকারে রান্নার ব্যাপারটা শিখছি আর কি। ফোনে যেরকম দেখাচ্ছিল একটুখানি কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে তারপর নামিয়ে আবার কড াইতে একটু ফুটিয়ে আর নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে নিতে, তো আমি সেভাবে সেভাবেই করেছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরা খাসির মাথার এরকম কষা কে কী খেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই করে জানিও। খেতে কিন্তু এটা ভীষণ ভালো হয়, পুরো খাসির মাংস সেরকমই লাগে খেতে। আমি এই প্রথমবার প্রেশার কুকারে খাসির মাংস রান্না করলাম, সত্যি ভীষণ ভালো হয়েছিল খেতে। আর এখানে খেতে বসেও পড়েছি আমরা, এই অসুস্থ শরীর নিয়ে জানি না কতটা ভালো করে ব্লগ করতে পেরেছি বা কতটা কি তোমাদেরকে দিতে পারবো আমি জানি না। তবে তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই করে জানিও। অনেকেই বলছো ছোটো ছোটো ব্লগ দিই যাতে করে আমার চ্যানেলটা ঠিকঠাক থাকে, তো সেই কারণে চেষ্টা করছি একটু একটু ক্লিপ নিয়ে রেখে দিচ্ছি, তো সেইগুলোকে জুড়ে জুড়ে
তোমাদেরকে একটা করে ব্লগ দেবো এই কয়েকটা দিন, না শরীর যতদিন না ঠিক হচ্ছে পারছি না আমি আগের মতো কাজ করতে। তো কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা কমেন্ট করে অবশ্যই করে জানিও। আর এই দেখো খাসির মাংসের লাল ঝোলের সাথে একটুখানি গন্ধরাজ লেবুর রস চিপে নিলাম, কী যে ভালো লাগছিল খেতে। আর জ্বরের মুখে তো ঝালঝাল করে মাংস বেশ ভালো লাগছিল খেতে। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি তোমাদের জন্য আগের মতো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। আর সময় মতো তোমাদের কাউকে রিপ্লাই দিতে পারছি না বলে কেউ খারাপ ভেবো না, আমায় ভুল বোঝো না। আমার বেশিরভাগ সময়টা ডাক্তারের কাছে কাটছে, আর নয়তো ঘরে ঘুমিয়ে ওষুধগুলো খাচ্ছি, তো শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়েছে। আমি ঠিক হয়ে যাই খুব তাড়াতাড়ি, আবার তোমাদের সবাইকে আগের মতো রিপ্লাই দেবো। চলো আজ তবে আসি, আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।